নমস্কার বলুন আমি বাঁকুড়া থেকে বলছি আমি एक्चुअली আমি পেশায় একজন শিক্ষিকা আগামী বেঙ্গালুরুতে থাকতাম বাঁকুড়াতে আমার বাড়ি তো আমার জীবনে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে মানে লাস্ট সেপ্টেম্বরে আমরা আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকতাম তো ও লাস্ট সেপ্টেম্বরে মানে আহ টেন্থ ফ্লোর থেকে আমার ছেলে পড়ে যায় তারপরে ছেলে মারা যায় আর কি তো তারপরে আমি বাঁকুড়াতে আমার বাড়িতে চলে আসি এবং তারপরে যা হয় মানে খুব ডিপ্রেশন এর মধ্যে খাটতে তো যেটুকু আমি এর থেকে বেরোবার যেটুকু চেষ্টা করেছি মানে একটু গীতা এগুলো পড়ি আর কিছু এখানে রামকৃষ্ণ মিশনে একটু পড়াই টড়াই আর কি। আমার পাশেই রামকৃষ্ণ মিশন আছে। তো ওখানে যে কোচিং সেন্টার আছে ওখানে আমি পড়াই। এই টুকটাক সোশ্যাল ওয়ার্ক করি। এটাই মানে আমার সমস্যা এটাই। না আপনি এগুলি করছেন কি জন্যে বা কেউ এটা কি জন্য করছে এই যে সোশ্যাল ওয়ার্ক করছেন বা রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন বা যেখানেই হোক আপনি কিছু গীতা পড়ছেন কেন কিছুটা তো মানসিক শান্তির জন্য বলতে পারেন আর মানুষের একটু দরকার তো জীবনে আছেই আমরা তো সব সময় কিছু না কিছু করছি কিন্তু ব্যাপার কি হয়ে যায় দেখুন আমরা যখনই কোনো জিনিসকে সরানোর জন্য কোনো দ্বিতীয় জিনিস নিয়ে আসি না তার যে কোয়ালিটি তার যে গুণগত মান সেটা একই রকম হয় আপনি যতবার নিজেকে জিজ্ঞাসা করবেন বা ব্যক্তি যতবার নিজেকে জিজ্ঞাসা করবে যে আমি গীতা পাঠ কেন করছি আমি চ্যারিটেবল ওয়ার্ক কেন করছি কারণ আমি কিছু ভুলতে চাই তাই তো এই ভুলতে চাওয়ার নামেই আমি এই বিষয়টাকে আরও টাটকা রেখে দিচ্ছি আপনি যতবার নিজেকে জিজ্ঞেস করবেন আমি গীতার থার্ড চ্যাপ্টার কেন করছি কারণ আমি এই ট্রমা থেকে বেরোতে চাই আমি আশ্রমে কেন যাচ্ছি কারণ আমি যন্ত্রণা থেকে বেরোতে চাই এর নামই এটি যন্ত্রণাকে টাটকা রাখে আমি যখনই কথা বলি নিশ্চিত আপনি আমাকে শুনেছেন আগেও আমরা বারবার বলছি একটি জিনিস একটি জিনিসই বোঝার আছে দেখুন জীবনের এই যে পুরো অস্তিত্ব না পুরো ফেন ডুয়ালিটিতে চলে আপনি বলছেন ট্রমা ওই ট্রমাই অন্য রূপে গীতা পাঠ হয়েছে গীতা পাঠ করা বা কোনো কিছু সৎসঙ্গ করা বা যে কোনো জিনিস এটা আমাদের আন্তরিক আনন্দময়তা থেকে আসবে জীবনের সহজ ভাব থেকে আসবে আপনি দুঃখ সরাতে যা করবেন যে কোনো ব্যবস্থাপনা তা দুঃখেরই আরেকটা রূপ হবে কারণ আপনি আপনিকে আপনি দুঃখী বা যে ব্যক্তি আছে সে দুঃখী সুখের ক্ষেত্রেও তাই সব একই নিয়ম আপনি যে কোনো এফোর্ট কনসিয়াস এফোর্ট দিচ্ছেন নিজেকে প্রশ্ন করতে হবে আমাদেরকে যে আমরা কেন এফোর্ট দিচ্ছি যেই কারণে এফোর্ট দিচ্ছি সেই কারণটাই টাটকা থাকবে কারণ ব্যাপারটা এমন হলো যেন গাছের গোড়াতে আনকনসিয়াসলি জল দিয়ে দেওয়া হচ্ছে দেখুন অবশ্যই যে কোনো জিনিস জীবন থেকে চলে যাওয়া আমি বলতেই পারি এগুলো একটা কনসেপ্ট মাত্র কারণ কারোর হাতে তো নেই জীবন কারোর হাতে নেই আমি এর সাথে এটাও স্বীকার করি আপনি যেই প্লেতে আপনার জীবনের যেই খেলায় যেই রোল আপনি প্লে করছেন তাতে যেই ঘটনা ঘটলো একজন মায়ের পক্ষে তার সন্তান বা যে কেউ চলে যাওয়া তো এটা দুঃখজনক কিন্তু এটি জীবনের একটি উপরি ভাগ এবং জীবনে এগুলি যে কোনো মুহুর্তে ঘটতে পারে ঠিক এবং দেখুন না আমরা মৃত্যু কীভাবে ধরছি আমরা শুধু এই ক্ষেত্রে দেখুন না এখন যদি একটা টেরোরিস্ট অ্যাট্যাক হয় আমরা কথা বলবো এই নিয়ে আচ্ছা ধরুন কোন একটা বাচ্চার নিধন হয়ে গেল কোনোভাবে আমরা তাই নিয়ে কথা বলবো কিন্তু আমরা দেখছি না আপনি তো বাঁকুড়ায় থাকেন বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গল ছিল কলকাতাতেও প্রতি মুহূর্তে প্রত্যেক হাজার জনের মধ্যে পাঁচজন প্রত্যেক মুহূর্তে মারা যাচ্ছে আর কলকাতার জনসংখ্যা হলো এক কোটি বিরাশি লক্ষের কাছাকাছি প্রায় দেড় কোটির কাছাকাছি বিরাশি লক্ষ না দেড় কোটির কাছাকাছি সেই হিসাবে প্রত্যেক ইয়ারলি কলকাতার মধ্যে প্রায় আশি হাজারের বেশি লোক মরছে আশি হাজার লোক মরছে আমরা তাই নিয়ে কথা বলি না জীবন এই জন্ম এবং মৃত্যু একই জিনিসের এই পার্ট ওই পার্ট এটা কিন্তু দেখুন আমি কোনো ফিলোজফি বলতেই চাইছি না কারণ আমি জানি ফিলোজফি কাজ করার হলে কাজ করে যেত আমি বলছি জীবনের যে এই যে ডুয়ালিটি এটা কি ওপেন মাইন্ডেড দেখা হোক মুশকিল হলো কি আমরা ওই যে কোনো জিনিসকে ভোলার নামে সেই জিনিসটাকে টাটকা রাখার খোরাক আনকনশিয়াসলি নিজেই দিয়ে দিই জীবন থেকে কিছু চলে যাওয়া কিছু আসা ঠিক আছে এইগুলি প্রত্যেক মুহুর্তে ঘটেছে ভাবুন আজকে যদি আপনার ঠাকুরদা থেকে যেত হুম কেমন হতো যদি তার ঠাকুরদাও না যেত এবং প্রত্যেকেই যাওয়ার সাথে সাথে কিন্তু এই এই যে দুঃখটা আপনি ভোগ করছেন এটা হচ্ছে তাহলে আপনার কেন বেশি দুঃখ বোধ হচ্ছে কারণ আমাদের সমাজে একটা মান্যতা আছে যে জোয়ান ব্যক্তিদেরকে থাকতেই হবে আমি অস্বীকার করছি না হুম আমাদের খারাপ লাগে যদি একটা ফুল ছয় মাত্র ফুটছে সেটা ঝরে যায় খারাপ লাগে কিন্তু দেখুন পুরো অস্তিত্ব আমাদের ইম্পর্টেন্সে চলে না আমরা মনে করছি আপনারা প্রত্যেকে মনে করবেন যে কোনো একজন ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের আগে চলে গেল হলো কী করে বুঝলেন ওই ওইটা নির্দিষ্ট সময় নয় আমাদের মান্যতা উই বিলিভ দ্যাট যে একজনের সত্তর আশি বছর মিনিমাম বাঁচা উচিত আবার আরেকজন মনে করবে যে দেখুন সত্য আশি এখনই চলে গেল তার আগে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেলে ভালো হতো আমার ছেলে নাতি হচ্ছিলো সে থেকে গেলে ভালো হতো এই যে আমাদের মান্যতাগুলো না এগুলি এক একটা সময় এক একরকমভাবে তৈরি হয় আবার কেউ কেউ বলছে তো বাবা তুমি গেলে বাঁচি আগে মরুক শত্রু হয়ে গেলেই বলবো আগে মরুক বন্ধু হয়ে গেলে বলবো যেন একশো বছর বাঁচুক আবার ওই বন্ধু যদি একশো বছর বেঁচে যায় আমরা সত্যিই জানি না যে ওই বন্ধুই আমাদের জীবনে যন্ত্রণার হয়তো কারণ হয়ে যাবে আমরা দেখুন একটা নিয়ম হয়ে গিয়েছে বাবা মা মারা গেলে সন্তান কাঁদে সন্তান যদি কান্না নাও পায় যদি তিরাশি বছর অব্দি বাবা যে তবুও সন্তান কাঁদছে এর পরে বাবার থাকা বাবার পক্ষেই যন্ত্রণাদায়ক কিন্তু যৌবনের ক্ষেত্রে কি হয় আমাদের মনে হয় না যে কোনো কারণ আছে আমরা একটা বিরাট কারণকে দেখতে পারি না ওই বিরাট কারণের যে কোনো সময়তে আপনার জীবন ড্রপ হতে পারে আমার জীবন ড্রপ হতে পারে এবং এটা কোনো ফিলোজাফি নেই এটিই জীবনের বিবিটনেস হুম তো এই যে ডিপ্রেশান ডিপ্রেশান জিনিসটা আসে যখন আমরা এমন কিছু আশা বসিয়ে ফেলি যেই আশার একটা দিক বন্ধ কোথা থেকে যাব যেমন ঘর বন্ধ হয়ে গেলে যেমন চারিদিকে আমাদের শ্বাসকষ্ট হতে শুরু করে ব্যাপারটাই এটা দেখুন ঘর দিয়ে তো প্রবেশ করেছিলাম তার মানে কোনো না কোনো তো এন্ট্রি ছিল ঘরের আমরাই কনসিয়াসলি কোনো না কোনোভাবে সেটাকে বন্ধ করে দিয়েছি জীবন থেকে কিছু চলে যায় যে কোনো জিনিস শুধু কোনো সম্পর্ক নয় কোনো ব্যক্তি নয় কিছু আসার জন্য আপনার বাল্যকাল চলে গিয়ে কৈশোর কৈশোর চলে গিয়ে যৌবন যৌবন চলে গিয়ে বার্ধক্য এবার আসে তো তো যখন আপনার জীবনে বা কারোর জীবনে কোনো এমটিনেস এসে দেখা দিয়েছে ও কিছু বলতে চায় ও নতুন কিছু করতে চায় এমনি এমনি ঘটে না আমরা ভাবি যে হঠাৎ করে আমরা বলি না দুর্ঘটনা আপনিও বললেন দুর্ঘটনা নয় অস্তিত্বে কোনো কিছু দুর্ঘটনা নয় বসন্তকালে পাতা খসে গিয়ে নতুন পাতা আসাটা দুর্ঘটনা নয় দিন চলে গিয়ে রাত আসা দুর্ঘটনা নয় তাই না ঠিক তেমনই প্রত্যেকটি জিনিস আমরা বলি দুর্ঘটনা আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের পারসেপশান থেকে এটা শুধুমাত্র একটা হ্যাপনিং একটা ঘটনা এটা ঘটেছে এবার আপনি কথা বলতেই পারেন যে মহারাজ আপনি হয়তো বুঝতে পারবেন না যে মায়ের দুঃখ কি আমি ওটাকেও গ্রান্টেড করছি বিইং আ মাদার আপনার যে যোগসূত্র সাইকোলজিক্যাল ফিজিক্যাল তাতে আপনার যন্ত্রণা হবে কিন্তু একটা দিক খোলা রাখুন মনের যে যখন কিছু ফাঁকা হয়েছে কিছু আসতে চাইছে এবং আমরা যখন আর্টিফিশিয়ালি তাকে ভরাতে চাই না যে এইটা ওটা সেটা তখন আমরা পুরনো কি ধরে আছি ভেবে দেখুন আপনি যা কিছু করছেন আপনার সন্তান যদি আজকে থাকতো সেগুলো হয়তো আপনি করতেন না ফলে সন্তানেরই প্রতিনিধিত্ব এখনও আপনি করছেন এই জিনিসটা সমাহিত হয়নি আপনার মধ্যে নিশ্চিত কিছু আছে আপনি শুধুমাত্র তো মা নয় না সন্তান আসার আগে আপনি কারোর স্ত্রী ছিলেন তার আগে আপনি অন্য কোনো জীবন বেয়েছেন কিছু লেখাপড়া করেছেন আপনার অনেকগুলি জায়গা আছে জীবনের অনেকগুলো জায়গা কিন্তু এই সময় শুধুমাত্র আপনি মা হয়ে নিজেকে দেখতে চাইছেন এইখানে সমস্যা হচ্ছে আমি বলছি না যে আপনি মা নন ইউ নো মোর অবশ্যই আপনি একজন মা আর দেখুন মাতৃত্ব মানেটা কি মাতৃত্ব মানেই হয়ে গেল আপনার মধ্যে সে সৃজনী সমক্ষমতা আছে আপনার মধ্যে প্রেম আছে প্রেম তো আছেই প্রত্যেকের মধ্যে আছে মাতৃত্ব সেই হিসাবে সবার মধ্যে আছে আপনি বা আমরা ধরে নিচ্ছি যে আমরা স্পেসিফিক্যালি এটা কি আটকে থাকবো একে এক্সপ্যান্ড করুন যেটা মা শারদা আপনি তো রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন বলছেন মা শারদা যেটা করলেন উনি ওনার মাতৃত্ব কি ঠিক আপনি যেই জায়গা থেকে দুঃখ ফিল করছে ওকে এক্সপ্যান্ড করলেন ওকে বৃহৎ করলেন এবং এর সাথে আমি সাজেস্ট করব যেহেতু আপনি সন্তান হারা বলে নিজেকে মনে করছেন ওই হিসাবে এক্সপ্যান্ড করবেন না আপনার ভিতরে প্রেম আপনার নিজস্ব আপনাকে প্রকৃতি দিয়েছে ওকে বিভিন্নভাবে ম্যানিফেস্ট করা যায় এরকম নয় যে কোনো আমাকে অনাথাষ্ট্রমে গিয়ে কোনো সন্তানকে মানুষ করতে হবে বা তাদের ভার নিতে হবে একে দিতে হবে আমরা এইভাবেই কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল যে পেন তাকে বাঁচিয়ে রাখি আমরা চাই দু বছর পরে আমি অনাথ আশ্রমে দিলাম কেননা আমি তো জানি সন্তান না থাকার দুঃখ কী এইভাবে আমরা ওই যন্ত্রণাকে বাঁচিয়ে রাখতে চাইছি দরকার নেই জীবনে একটি ঘটনা ঘটেছে অস্বীকার্য নয় তার যন্ত্রণাদায়ক ঠিক আছে কিন্তু আপনি তো শুধুমাত্র একটি রিলেশনের জীবন বাঁচছেন না আপনার কাছে আপনার নিজস্ব হাজারটার দিকে আমি বলছি না যে আপনি মা নয় আপনি স্ত্রী হয়ে বাঁচুন আপনি বোন হয়ে বাঁচুন আপনি জীবন বাঁচুন আপনাকে অস্তিত্ব রেখেছে কিছু পারপাসেই তো রেখেছে নাহলে তো আপনিও চলে যেতেন তাই না তা তো করেনি তো যখন জীবন প্রবাহিত হচ্ছে তো ওই প্রবাহের মধ্যে বিভিন্ন দিক আছে ঠিক আছে ওই দিকগুলোর সাথে সাথেই গান এবং ওটা খুব সহজ দিক এই খালি খালি ভাব যেটা এখন আসছে এটা কেন আসছে কারণ আমরা কিছু ভরিয়েছিলাম নিজেদেরকে কিছু দিয়ে কিছু দিয়ে একটা কারণ বানিয়েছিলাম কারণটা সরে যেতে গিয়ে কষ্ট হচ্ছে কিন্তু জীবন কারণে চলে না জীবন অকারণ চলে আপনি এখন শ্বাস নিচ্ছেন না আপনার ছেলে যখন ছিল যখন ছেলে জন্মও হয়নি যখন আপনি ছোটো ছিলেন তখন একই শ্বাস নিচ্ছেন দেখুন শ্বাস কিন্তু আপনাকে কোনো কারণ অকারণে হচ্ছে না কেন শ্বাস পড়ছে কেন চোখের পাতা পড়ছে কেন আমি বড় হলাম এর কোনো কারণ নেই এটা জীবনের আনন্দ জীবন ওইভাবে প্রবাহিত হচ্ছে ঠিক আছে আপনি মনে করছেন বা আমরা মনে করবো আমার থেকে ছেড়ে কেউ চলে গেল দেখুন আপনার সন্তান বা যে চলে গেল। সেও একটা যাত্রা করছে কনস্ট্যান্ট যাত্রা করছে আমরা আমি তো পুনর্জন্মের কথা কখনো বলি না এখনো বলবো না এর কোনো মধ্যে কোনো এ নেই তবে আমি এইটুকু তো বলবোই একটি মানে কী বলি একটা কিউবিট এক হাত পরিমাণ একটা সামান্য পার্টিকেল অস্তিত্ব থেকে কারোর যেতে পারেই না কারণ অস্তিত্ব তো পূর্ণ শুধু ফরমেশানটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এবং এই ফরমেশানে আপনার জন্য একটা হলনেস একটা ফাঁকা ভাব তৈরি হয়েছে ঠিক আছে ফাঁকা ভাবটা কোথায় আছে এখানে আছে কিন্তু হিসাব মতো নেই আপনার প্রকৃতি ভগবান আপনার সাথে অনেকে বলবে এটা অন্যায় আপনারও মনে হবে কোনো অন্যায় করেনি আপনাকে আপনি এখনও দেখুন গায়ে চাদর দিয়েছে মানে ঠান্ডা হয়তো একটু আছে আপনি কিন্তু সন্তান থাকুক না থাকুক ঠান্ডা ফিল করছেন এর মধ্যে কিন্তু কোনো ভেদভাব আসেনি তাই না এক আপনার একটা ভালো খাবার যদি মুখে যায় এখনো। এখনও কিন্তু জীব বলে খাবারটা ভালো আপনি অস্বীকার করতে তো পারবেন না আপনি ওটপ লেয়ার চাপাতে পারেন আমি দুঃখী আমার ভাল লাগছে না খেতে কিন্তু জীব স্বাদ নিয়েছে জীব তার কথা বলেছে চোখ তার সুন্দর একটা গোলাপ ফুলকে দেখলে আপনি কি বলবেন কুৎসিত আপনাকে তো বলতেই হবে না সুন্দর ফুটেছে তো এরকম জীবন আছে কিন্তু প্রত্যেক মুহূর্তে আছে আমরা তাকে কোনোভাবে ইগনোর করছি এটা কিউ রাখুন জীবনের একটা শিক্ষা যে জীবন আমাদের ক্যালকুলেশনে চলে না এটা আপনার ম্যাচুরিটি আনবে জীবনে যখন কেউ আপনার সামনে দুঃখ প্রকাশ করতে আসবে বিভিন্ন আপনার নিজের মনও একটা স্টোরি ক্রিয়েট করে দুঃখ করতে আসবে তাকে বলুন যে জীবন আমার ক্যালকুলেশানে চলে না হুম তো এটা একটা বিরাট ক্যালকুলেশান প্রকৃতির এর মধ্যে এগুলি ঘটছে আজকে দেখুন আপনি কথা বলছেন কালকে হয়তো আপনি কথা বলার মতো অবস্থায় থাকবেন না বা আমি থাকবো না ক্যালকুলেশানে চলে না না তো এই সময়তে আমি বসে কথা বলছি আপনি কথা বলছেন আমরা জীবনমুখী আপনার সৃজনাত্মক হব সময়। আমি অবশ্যই অ্যাকনলেজ করছি যে হ্যাঁ এটা দুঃখদায়ক কিন্তু একজন সন্তানের মায়ের জন্য এবং সন্তানের মা হওয়াটা আপনার জীবনের একটা ছোট দিক অবশ্যই একটা দিক কিন্তু আরও বহু দিক আছে ওটাকে এক্সপ্লোর করুন কিন্তু এমন কিছু করবেন না জিনিসটা করছেনই কারণ সন্তানের যে মা সন্তান হারা হয়েছে এইটা হিসাবে করবেন না আনন্দে করুন হুম তাহলে মানে আমার কি করা উচিত যা ভালো লাগছে যা আপনার আনন্দ জীবন থামবে না কিন্তু দেখুন আপনি এখনও হয়তো কম করে ভগবান আপনি পাঁচশো বছর বাঁচুন অন্তত তিরিশ বছর তো থাকবেন এই পৃথিবীতে মিনিমাম থাকা উচিত তাহলে ধরে নিচ্ছি আবার তিন তিন মাসও নাও থাকতে পারেন যা আসছে আপনার সামনে এই মুহূর্তে যে হ্যাপেনিং যা ঘটছে তাকে রেসপন্ড করুন ঠান্ডা লাগছে যেমন চাদর দিয়েছেন গরম লাগলেই এসি চালাবেন কখনো ঠিক আছে ঘুম পেলে ঘুমাচ্ছেন কোথাও যাবার হলে যান ওটা যে মাথার এক কোণে আছে থাকুক ওর সাথে লড়তে যাবেন না ওকে ভোলার চেষ্টাই করবেন না কেন ভুলবেন ওর থেকে তো জীবনের শিক্ষাও কিছু আছে যে আমি হাতে যা ঘরছি আমার যে নির্মাণ আমার নির্মাণ আর প্রকৃতির নির্মাণ এক নয় এটা জীবনের একটা শিক্ষা দেখুন আপনার হয়তো সন্তান চলে গিয়েছে কারোর কত সন্তান আছে হয়তো সে বউ নিয়ে ফ্ল্যাটে চলে গিয়েছে কারো সন্তান আছে বাড়িতে থেকেই জীবন যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছে আমরা ভেবে দেখুন আপনি ডানে বাই প্র্যাকটিক্যালি চোখ ঘোরান সিনেমাতে যেগুলো দেখেন কারোর জীবনে কি তা ঘটছে সব সময় মা 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 করছে হয়তো সন্তান খুব ভালোবাসে বউ হয়তো রকম চলে এলো আর বউ হয়তো এসে গেল হয়তো দেখা গেল যে অন্য কোনো রকম জীবনে দুর্ঘটনা হয়ে গেলো ভাইয়ের কোনো দুর্ঘটনা হয়ে গেল সন্তান তো ভালোই আছে ভাইকে নিয়ে চিন্তা এতে আমাদের কাছে কত দীবটি আছে তার মাকে নিয়ে চিন্তা হ্যাঁ মা হয়তো ঠিক আছে কারোর ভাইয়ের এমন একটা রোগ হয়ে গিয়েছে বা বোনের একটা রোগ হয়ে গেছে বোন তো তার কাছে থাকে না সে স্ত্রী অন্য জায়গায় থাকে কিন্তু এমনই অস্তিত্বের বিধান যে সে বোনের সাথে যুক্ত হয়ে আছে বোনকে ছাড়তে পারছে না তাই নিয়ে কেউ পিসি কি নিয়ে চিন্তায় পড়ে আছে এখানে আসতে পারছে না পিসিকে ছাড়বো কী করে তাই না তো জীবনের দুটো স্তর একটা স্তর জীবন বাঁচা আর একটা স্তর এরকম একটা সব সময় জীবনে একটা স্টোরি ক্রিয়েট করছে যে কিছু যেন ঠিক নেই কিছু যেন ঠিক নেই এই কিছু যেন ঠিক এটা কি জীবনে উপরে রাখুন প্রত্যেকটা সময়কে এই সময়ের যা সুন্দর আপনার বুদ্ধি দিয়ে করার করুন আর খুব ক্রুশিয়াল কোনো জিনিসকে লড়ার চেষ্টা করবেন না মাথা থেকে আমাকে সরাতে হবে যেটাকে আপনি সরানোর চেষ্টা করবেন ওটা সরাতে হবে বলে অ্যাজ এ প্রজেক্ট মাথায় স্টোর হয়ে থাকবে কিছু সরাতে হবে না দুঃখ সরাতে হবে না তেমন সুখও সরাতে হবে না আপনি রেসপন্ড করুন রিয়্যাক্ট না হুম এইভাবে আমাদেরকে বাঁচতে হবে এবং এটা একটু একটু সময় নেবে আমার আমাকে যদি বলেন আমি বলবো কোনো সময় নেয় না একটু বুঝতে সময় নেই যেই মুহূর্তে বুঝলেন যে জীবন একটা ঘটনা মাত্র আমাদের প্রত্যেকের হাতে কম সময় আছে প্রত্যেকের হাতে এবং এই যাত্রায় যতখানি আমরা একে অপরের সাথে দেখা করেছি সুন্দর জিনিস এসেছে আবার নতুন কিছু আসবে আপনি এই কথাটা বলছেন হয়তো দেখবেন দু বছর পরে হয়তো অন্য রকমভাবে জীবন ম্যানিফেস্ট করলো আমি যখন এই জীবনে চলে এসেছিলাম বাড়ির লোক স্বাভাবিকভাবে তারা দুঃখ পায় চলে আসলাম কিন্তু তারপর তারা সমাহিত হলো তাদের জীবন এগিয়ে চলল আমি তো বলি এখনও লাল সিমেন্ট মার্বেল হলো মার্বেল গ্রানাইট হলো বাড়িতে হবে এবং এর মধ্যে কোনো দুঃখ নেই যে আমাকে ভালোবাসে না দেখো এরা এমন কিছু করেছে জীবন এগিয়ে যাচ্ছে যেই যেই রেলিংগুলো ভেঙে গেছিলো সেগুলি এস এস রেলিং হয়ে গেল বাড়ি রিনোভেট হয়ে গেল। দুটো গাড়ির চারটে গাড়ি হয়ে গেল। এগুলোই জীবন এবং এর মধ্যে সুখেরও ব্যাপার নেই দুঃখেরও নেই বিবিধতা আছে হুম তো এখন আপনার সাথে এই মুহূর্তে যা আছে আপনার পছন্দের যা আপনার মধ্যে যে গুণগুলো আছে আপনার মধ্যে যে ভালো লাগাগুলো আছে এক্সপ্লোর ইট কেউ সামনে আসলে তাকেও বোঝান যে নিজেও বুঝুন তাকেও বোঝান যে হ্যাঁ জীবন এরকম ঘটে জীবন এরকমই জীবন না সুঘটনা না দুর্ঘটনা বিবিধতার সমাহার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং তা থেকে আমরা এটাকে দুর্ঘটনা বলি কে জানি ও হয়তো থাকলে আমার জীবনে অনেক বেশি যন্ত্রণা হতো কে জানে কিছু তো বলতে পারবো না আমার প্রেডিক্টেবল তো কিছু নয় আমি আমার মা হিসাবে কর্তব্য করেছিলাম এখন আমি আছি প্রকৃতিতে এখন আমার সামনে যা আছে আমি সেই কর্তব্য করব যে জিনিসটা আছে আমি সেটা নিয়ে চলব ঠিক আছে এছাড়া আর করে অ্যাপ্রোচই নেই জীবনের প্রতি বাকি সব গোলে মেলে গোলে মেলে চলবে ঠিক আছে একটা লাইট ভাব রাখুন জন্মতেও লাইট ভাব মৃত্যুতেও লাইট ভাব এটাই শ্রীকৃষ্ণ গীতা পড়ছেন তো গীতা তো ওটাই বলছে যে অর্জুন কোনো কিছুকেই তুমি ভারী করে দেখো না হাসি মানে হর্ষে এমন ডুবে গেলে আর দুঃখে মানে দুঃখে এমন ডুবে গেলে কারণ কেন বলছে দুঃখে দুঃখে ডুবে যাব না ওর জন্য দুঃখ স্থায়ী হবে না ও বদলাবে দিস টু শ্যাল পাস আবার সুখে এত হেসো না যে ভেবে যে সুখটাই পারমানেন্ট হয়ে গেছে ওটাও বদলাবে এই বদলের মধ্যে আমাদের উঠতে পড়তে শিখতে হবে ঠিক যেমন সমুদ্রে স্নান করতে গেলে কখনো সমুদ্রের দিকে আপনি তাকাবেন কখনো আপনি ঘুরে যান এটা শিখতে হবে আমাদের কারণ জীবন মানে জোয়ার ভাটা চলতে থাকবে তো নো ডাউট এটা একটা আপনার জন্য এই সময় একটা বড় টাইড একটা বড় জোয়ার হিসাবে এসেছে ঠিক আছে ফেস করুন হ্যাঁ এভাবে আমাদেরকে আমাদের পরিপক্কতা যত বড় ধাক্কা আসে জীবনে হ্যাঁ তত বড় প্রকৃতি চায় অস্তিত্ব চায় আমরা নতুন কিছু সেরম বড়োভাবেই সৃজন করি ছোট ছোট জিনিসের ধাক্কা ছোট ছোট পরিবর্তন ঘটায় বড় কিছু ধাক্কা আসেই এই জন্য যে বড় কিছু পরিবর্তন যেমন আমাদের একটি ছেলে আছে এখানে আমি ছোট্ট করে বলি ও একদম পুজো অর্চনা পছন্দ করে না ছ বছর ধরে ওকে পুজোই করতে হবে এমন সিচুয়েশান তৈরি হচ্ছে আর ও করতে চাইছে না আমি তোকে বললাম দেখ ছ বছর ধরে প্রকৃতি তোকে বারবার এসে পিন করছে বারবার হ্যামার করছে মানে কিছু এটা ঘটাতে চাইছে নাহলে এতক্ষণ চলে যেত নর্মাল নিয়ম কি জীবনের আপনি যাকে ফোকাস করবেন না সেই জিনিসটা আপনার জীবনে থাকবে না ঠিক আছে যদি কোনো বড় কিছু আপনার মাথায় থেকে যাচ্ছে এর মাধ্যমে প্রকৃতি আপনাকে কিছু শেখাতে চাইছে আমরা এইরকম এই যেহেতু আপনি মা মা মানে শুধু শারীরিক নয় আপনারা প্রত্যেকই প্রত্যেক মাই প্রত্যেক মহিলাই সৃজনাত্মক তারা ক্রিয়েট করতে পারে তাদের মধ্যে সেই শক্তি ইনহারেন্ট আছে তো যখন কিছু ভেঙেছে তো কিছু গড়ার জন্যই ভেঙেছে আমরা যেন ওই ভাঙাটাকে চাপার জন্য কিছু না করি অ্যাকসেপ্ট করুন হ্যাঁ ভেঙেছে একদম বুক বাজিয়ে বলুন যদি কাঁদতে হয় কেদিন হ্যাঁ ভেঙেছে ভেঙেছে মানে গড়বে তো একটা গা যদি ভেঙে পড়ে যায় ও মাটির সাথে মেশে তাতে সার হয় আবার একটা ঘাস বা কোনো একটা গাছ বেরোয় ভাঙাটা বৃথা যায় না প্রকৃতিতে কিচ্ছু বৃথা যায় না ঠিক আছে ঠিক তেমনই আপনার কাছে যখন একটা ধাক্কা লেগেছে ওই ধাক্কা কিছু সামলানোর জন্যই লেগেছে লাগতো না তো এটাকে খুব পজিটিভলি নিন হ্যাঁ যাতে পজিটিভও বলবো না এটাকে সহজভাবে নিন সহজ হুম বদলানোর চেষ্টা করব না আমাকেও কোথাও পৌঁছি আমায় কিছু হয়ে যেতে হবে না এই মাথা থেকেও বের করে দিন যে যাদের সন্তান আরা হয়ে যায় বা যাদের সঙ্গী আরা হয়ে যায় তাদেরকে গীতা পড়তে হয় তাদেরকে দুঃখ ভোলাতে এরকম নয় গীতা আনন্দে পড়ুন ঘুরতে গেলেও কোথাও আনন্দে যান ঠিক আছে তার সাথে সাথে এটাও থাকবে আস্তে 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 মনের একটা সাইকোলজিক্যাল প্রসিজিওর আছে ও যে কোনো জিনিসকে একটা সময় পরে ড্রপ করে এবং তার মধ্যেও কোনো দুঃখ নেই যে মা হয়ে সন্তানকে ভুলে গেল তা না এটাই এটাই জীবন হুম আমাদের প্রত্যেকটা শরীর মন এইভাবেই গঠ গঠন আপনার ছোটোবেলায় আপনি কী খেতে পছন্দ করতেন খুব হয়তো এখন মনে নেই কোন ড্রেসটা পছন্দ করতেন এখন মনে নেই তার মানে তো আপনি বেইমান হয়ে যাননি না এটা জীবনের গতি বদলেছে পছন্দ ঠিক এভাবে একটু একা আশা করি অসুবিধা হবে না একটু বাইরে বাইরে যাওয়ার চেষ্টা করুন ঘরের মধ্যে আমি প্র্যাকটিক্যালি বলছি কম থাকার চেষ্টা করুন কারণ কি বলতো প্রকৃতির সাথে একটা টাচ রাখুন প্রকৃতি সবসময় জীবন্ত যখন মৃত্যু পীড়িত হই না আমি সবসময় সাজেস্ট করি আমাদের ছেলেদেরকেও গাছপালার সাথে সম্পর্ক করো পশু পাখির সাথে সম্পর্ক করো কারণ আমরা এদের সাথে এক পাহাড়ের সাথে সম্পর্ক করো সমুদ্র নদীর সাথে সম্পর্ক করো এরা কথা বলে কথা বলে মানে আমাদের মতো নয় এদের নিজস্ব একটা ভাষা আছে হুম একটু বাইরে বাইরে আমাদের নেচার হয়ে যায় যখনই কোনো অসুবিধা হয় আমরা নিজেদেরকে স্ট্যাগনেন্ট করতে চাই স্ট্যাগনেশান যেমন মাথাটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে না ছেলে ছেলে বা আমাদের রিলেশান মনে করছি তেমন আমরা শরীরকেও স্ট্যাগনেন্ট করতে চাই সেরমভাবে যখন মাথায় একটা জিনিস চলছে দেখুন আমরা রাগ হলে সবাই দরজাটা বন্ধ করে দিই নিজের মতো একা হয়ে যাই এটাই সবথেকে বড় ভুল স্টেপ একদম না ওপেন করুন যখন মাথা ভার হচ্ছে তখন দেহ মনকে খোলা জায়গায় নিয়ে চলে যান বড় জায়গায় নিয়ে চলে যান যতটা পারবেন আবার এটাকে বিধি বানাবেন না যে এরম করতে হবে চলো ঘুরে আসি এরম করো ঠিক আছে কাজে লাগবে আশা করি ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকুন